হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড টিপস বাই মীরা। ওয়েলকাম টু আর নিউ ভিডিও গাইস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি। তো বন্ধুরা, অন্যান্য দিনের মতন আজকের ভিডিওটা সেরকমভাবে আমি শুরু করতে পারছি না। এর একটাই কারণ, আজকে আমার মনটা একদমই ভালো নেই। তো কেন সেটা তোমাদেরকে আমি পরেই এক্সপ্লেন করবো। তো তোমরা জানোই যে শুভ প্রত্যেক দিনই অফিস যায়। তো সকালবেলার দিকে মামনি তো রান্নাবান্না করে দিয়েছে, তো ওর খাবার টাবারগুলো আমি প্যাকিং করব। তো সেই কারণে আমি মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, আর সকালবেলা থেকে যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো আমি করে নিয়েছি। তো এই দেখো, ভাত টাত সব ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর আজকে মামনি রান্না করেছে হচ্ছে এঁচোড়ের তরকারি, আর তার সাথে করেছে বেগুন ভাজা, আর আলু ফুলকপি কেটে দিয়েছিলাম, সেটা একটা ভাজা করেছে। তো এই রান্না হয়েছে। তো জানি না, মনটা খুব খারাপ লাগছে, খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। তো সকালবেলার দিকে বাড়িতে ফোন করলাম, ফোন করে কথাবার্তা বললাম। আর কেন এত মনটা খারাপ লেগেছে, আমি রীতিমতো খেদেওছি, মনটা একদম ভালো লাগছে না। তো সেটা তোমাদেরকে আমি পরে বলছি। তো চলো, সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব যতটুকু যা পারবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, যতই মন খারাপ থাকুক না কেন, সংসারে কিছু কিছু কাজ থাকে, সেগুলো তো তো করতেই হবে। তো শুভ অফিস যাবে বলে এইদিকে আমি, ও চলে গেছে ওয়াশরুমে, এইদিকে আমি ওর খাবারগুলো গুছিয়ে দিচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে, আজকে সকাল থেকে মনটা এতটা পরিমাণে খারাপ ছিল যে বলার মতো না, রীতিমতো কান্নাকাটিও করেছি আমি। তো শুভ আমাকে বোঝাচ্ছিল আর কি, যে মন খারাপ হলে বাড়ি চলে যেতে। তো চলো, কথা বলতে বলতে দেখো টিফিন আমার গোছানো কিন্তু হয়ে গেছে। এটা কি গাড়ি? লরি বলে? না না, এটা মারুতি। এটাতে কি করে? লরি। টাটা। তো বন্ধুরা, শুভ বেরিয়ে গেছে। তো ওইদিকে আমার টুকটাক কিছু জামাকাপড় কাচাকুচি করা হয়ে গেছে, মানে ওর যে অফিসের ইউনিফর্মটা ছিল সেটা আর কি আমার কাচাকুচি করা হয়ে গেছে, যেটা আমি একটু পরে ছাদে নিয়ে গিয়ে মেলে দেবো। আর এইদিকে বিছানাটাও পড়ে রয়েছে। তো ভাবছি না, আগে বিছানাটা তুলে নিই, তারপর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করবো। কথা আমার শেয়ার করার আছে, সেটা হচ্ছে আজকে সকালবেলা ওঠার পরে আমার মনটা ভীষণ খারাপ ছিল। অ্যাকচুয়ালি কালকে রাত্র ওই 3:51 নাগাদ আর কি আমি এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখি। তো যেটা হয় না, যে স্বপ্নকে কিছু দেখলে পরে নিজেদের মানুষকে নিয়ে রীতিমতো আমি ভয় পেয়ে যাই। কেননা আমার বাপের বাড়িতে একজন পেশেন্ট আছে, সেটা হচ্ছে আমার দিদা। শরীর খুবই খারাপ তার, তার বয়সও হয়েছে যদিও, কিন্তু তার হচ্ছে হার্টের পেশেন্ট আর কি। তো ডক্টর বলে দিয়েছে যে বেশি দিন আর টিকবে না। তো সবসময় একটা ভয় কাজ করে, যেহেতু আমার অনেকটা দূরে বিয়ে হয়েছে। তো কালকে ওই স্বপ্নটা দেখার পরে থেকে মানে এতটা খারাপ লাগছে, সকালবেলা যাও একটু। তো ওটা দেখার পরে এতটাই খারাপ লাগছিল যে সকালবেলার দিকে আমি শুধুকে বলে রীতিমতো কেঁদে ফেলেছি। আসলে আমার মা বাবাও 6 মাস বাড়িতে থাকে না, কি বাইরে গান করে। তো এই কারণে ভাবছিলাম যে বাড়িতে মা বাবা নিয়ে গিয়ে বা কী করবো, আর বাড়িটা কাছেও না, অনেকটা দূর, প্রায় একদিনের রাস্তা ট্রেনে যেতে হয়, আর রিজার্ভেশন টিকিট ছাড়া তো এরকমভাবে যাওয়াও যায় না। তো ওই জন্য সকালবেলা উঠে বাড়িতে ফোন করে রীতিমতো কথা বলি। তার সত্যিই শরীর খুব খারাপ, আর সেটা নিয়ে এতটা মন খারাপ ছিল যে সকালবেলা যে আমি ভালো মনে ভিডিওটা শুরু করব আমি সেটাই শুরু করতে পারিনি। কিন্তু যেহেতু আমি অ্যাজ এ এটাকে প্রফেশন হিসাবে নিয়েছি, আমার যেমন তোমাদের ভালো দিকটাও দেখাই, তেমন আমার খারাপ দিকটাও অবশ্যই তোমাদেরকে দেখানো উচিত। তো সেই কারণে ভাবলাম যে না, তোমাদের সাথে শেয়ার করি, হয়তো মনটা একটু হালকা হয়ে যাবে। তো সকালবেলা ফোন করলাম, কথা বললাম, বলার পরে সত্যি মনটা একটু ভালো লাগছে।
তো দেখি এখন হচ্ছে যাবো একটু ছাদে, জামা কাপড় গুলো মেলবো, মেলার পরে আমি স্নান করে নেবো, স্নান টান করে তারপর বাড়িতে ভিডিও কল করে একটু কথা বলে নেব। তো চলো, এইটুকু শেয়ার করার ছিল। তো চলো এখন যাই, টুকটাক কাজগুলো যেগুলো আছে সেগুলো কমপ্লিট করি, পরে আবার আসবো। তো বন্ধুরা, আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, এমনকি আমি ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি, তো এখন খেয়ে নেব। তো আজকে সকালবেলার দিকে মামুনি করেছে হচ্ছে ওই ফুলকপি আর আলু ভাজা, আর তার সাথে আলু ভাতে, তো একটু শশা কেটে নিয়ে আসবো, এই দিয়ে মুড়ি খাবো। তো চলো খাওয়া দাওয়ার পরে তারপর আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি ছাদে এনে জামাকাপড় মেলেও দিয়েছি, যেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হলো না। তো এই দেখো, ওগুলো দিদি মেলেছে আর কি, এখান থেকে এইটুকু জিনিস আমি মেলেছি, এইখানে এই শাড়িটা মেলেছি। তো চলো এখন যাব নিচে, সকালবেলা তো শুধুমাত্র মামুনি এঁচড়ে তরকারি করেছিল, তো এখন আর কী কী রান্না হবে সেটাই আর কি কেটে ঠেটে রেডি টেডি করে দেব। তো চলো। তো বন্ধুরা, এই যে এইদিকে দু পিস বেগুন ভাজছি আমি আমার জন্য, তাছাড়া আর কেউ খায় না। আর এইটা হচ্ছে গিমা শাক, একটু জল দিয়ে ফুটাচ্ছি, এটা আলু দিয়ে মাখা হবে আর কি। আর এখানে রয়েছে এঁচড়ের তরকারি, এঁচড়ের তরকারি যেটা খাওয়ার আগে গরম করে নেব। আর ও পাশে হচ্ছে হচ্ছে সজনে ফুলের বাটি চচ্চড়ি আলু দিয়ে, যেটা ও পাশে হচ্ছে। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো এগুলো ভাজাভুজি কমপ্লিট করে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা, এখন বাজে 12টা। তো টুকটাক কিছু বাসনপত্র ছিল যেগুলো আমার সব মাজা হয়ে গেছে, আর এদিকে পাখির খাবারটা হচ্ছে শেষ হয়ে গেছে। তো পাখির খাবারটা চেঞ্জ করে ওদের খাঁচাটা একটু আমি পরিষ্কার করে দেবো, তো তারপর বসবো কিন্তু আমি একটু এডিটিংয়ে। তো চলো। তো বন্ধুরা, প্রায় অনেকক্ষণ পরে আমি ক্যামেরার সামনে আসি। তো মামুনি এদিকে খাবার বেড়ে দিয়েছিল। তো দেখো, আজকে বেগুন ভাজা, ওই গিমা শাক সেদ্ধ করেছিলাম সেটা আলু দিয়ে মেখেছিল, তার সাথে হচ্ছে ওই সজনে ফুলের বাটি চচ্চড়ি আর এঁচড়ের তরকারি, আর সকালবেলা একটু ভাজাটা ছিল ওটা। তো এই ছিল আজকে লাঞ্চের মেনু। তো বাবা খেতে বসে পড়েছে, মামুনি একটু পরে বসবে আর কি। তো চলো খেয়ে নেবো, খাওয়া দাওয়ার পরে কিন্তু পরে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, আমার দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো আজকে মামুনি করেছিল হচ্ছে এঁচড়ের তরকারি, যেটা আমার খুব ফেভারিট একটা জিনিস। আমার ফুলকপি, বাঁধাকপি, এঁচড়, এই জিনিসগুলো খেতে খুব ভালো লাগে। মানে যতটা আমি চিকেন খেতে পছন্দ করি ঠিক ততটাই এঁচড়ের ডাল বলো, এঁচড়ের তরকারি বলো। তো আজকে আমি শুধুমাত্র, অনেক কিছু নিয়েছিলাম ঠিকই, শুধুমাত্র এঁচড়ের তরকারি দিয়ে আমি প্রভাতটা খেয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া হলো, এরপর টুকটাক বাসনপত্র যা ছিল সব মাজলাম, নিজে ডাইনিং টেবিল পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি ঘরে ঢুকে গেছি, আমার কিছু এডিটিং বাকি আছে, এমনকি ভিডিও আমি আপলোডও করবো আর কি দুটোর দিকে। তো চলো পরে একবারে ঘুম থেকে উঠে বিকালবেলার দিকে তোমাদের সাথে কথা হবে। ইভিনিং বন্ধুরা, তুমি ঘুম থেকে উঠে গেছি, আর উঠে যাওয়ার পরে ঘরটার ঝাড়ুটা দেওয়ার পর চোখে মুখে জল দিয়ে গেছিলাম একটু ছাদে, তখন গিয়ে মাথাটা একটু ক্রেভিং হলো ঝাল কিছু রান্না করি। তো বাবার দোকানে সবসময় চাউমিন থাকে, তো আজকে ছিল না, আজকে দুটো ছোটো ছোটো প্যাকেট ছিল, তো আমি সেটাই নিয়েছি, মানে দুটো ছোটো ছোটোই দাও তাতেই হয়ে যাবে। তো আলু নিয়ে এসেছি, পেঁয়াজ কেটে নিয়ে এসেছি, তার সাথে এখন একটু টমেটো নিয়ে আসবো, এনে আমি চাউমিন বানাবো, তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, অন্যান্য দিন অনেক কিছুই থাকে, কিন্তু আজকে ঘরে সেরকম কিছু ছিল না, তাও মনে হলো না একটা চাউমিন বানাই। তো বাবার কাছ থেকে গিয়ে চাউমিন নিয়ে এসেছি, বাবার দোকানে বড় প্যাকেটও ছিল না, ছোট প্যাকেট দুটো ছিল, সেটিই নিয়ে এসেছি। তো একটু আলু, একটু বাঁধাকপি আর টমেটো, পেঁয়াজ এইসব দিয়ে আর কি বানাবো। আজকে বৃহস্পতিবার, ডিম খেতে নেই, তো সেই জন্য ডিমটাও দিতে পারছি না। আর যেমন সয়া সস, টমেটো সস, এই সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি চাউমিনটা আজকে বানিয়েছিলাম, কিন্তু আজকে চাউমিনটা খেতে আমার সবথেকে বেশি ভালো লেগেছে। তো সিম্পল করেই বানাবো, আর আমার শ্বশুরমশাই চাউমিন খেতে খুব ভালোবাসে, আর অনেকদিন থেকে সেরকমভাবে কিছু বানানোও হয় না, তো সেই জন্য একদম সিম্পল করেই বানিয়েছিলাম। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমরা তোমরা সবাই জানো আলু দিয়ে চাউমিন যেটা করে। তো দেখো চাউমিন আমার হয়ে গেছে, তো বাবার জন্য বেড়ে নিয়েছি, আর এরপরে কিন্তু বাবাকে দিয়ে আমি মামুনির জন্য বেড়ে রেখে আমি নিয়ে চলে এসেছি। শুভর জন্য অল্প রেখেছি, যেহেতু অল্পই হয়েছিল আজকে। তো সত্যি কথা বলতে আজকে চাউমিনটা খেতে দারুণ হয়েছিল, বলে না যে যেদিন সিম্পল করা হয় সেদিন খেতে একটু বেশি ভালো হয়। তো বন্ধুরা, চাউমিনটা আমার খাওয়া হয়ে গেছে, আর জানি না আজকে এত সিম্পল করে বানিয়েছে চাউমিনটা, এত ভালো হয়েছিল খেতে যে বলার মতো না, কিন্তু আজকে একটু কম হয়ে গেছে। তো হ্যাঁ, যেদিন কম সেদিন ভালো লাগে বেশি, যেদিন বেশি করে বানায় সেদিন অতটা ভালো লাগে না। তো যাই হোক, চাউমিন টামিন তো খাওয়া হলো, এবার এই দেখো রয়েছে যেগুলো ধোয়া জামা কাপড় সেগুলো ভাঁজ করে নেব। তো আজকে টুকটাক কিছু ধুয়েছিলাম আর কি, তো সেগুলো ভাঁজ করে নেবো। তো চলো
বন্ধুরা দেখো এদিকে চলে এসেছি রাতে ডিনার বানানোর জন্য। তো মামুন এদিকে ভাত করে নিয়েছে, তো এখানে আমি একটু বানাচ্ছি একটু ঝালঝাল করে টমেটোর ঝাল চাটনি। তো জানি না কেন আজকে একটু ঝালঝাল খেতে ইচ্ছে করলো। তো একটু রসুন ফোড়ন দিয়ে আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নুন হলুদ দিয়ে এটা বানাচ্ছি, আর এটা খেতে খুব ভালো লাগে, আর রাতে গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা শুভ চলে এসেছিল অফিস থেকে, তো ওকে আমি চাউমিনটা দিয়ে দিয়েছিলাম, তারপরে চাও দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে একটু অফিসের কাজে ব্যস্ত হয়ে গেছিলো আর কি। তো ওইদিকে তোমরা দেখতেই পেলে আমি টমেটো একটু ঝাল চাটনি করলাম, রাতে সেরকম কিছু করলাম না, কেননা বাবা মুড়ি খেলো, বাবা ভাত খেলো না। তো আজকে সিম্পলি খাওয়া দাওয়া হবে, তো আমার একটু ঝালঝাল খেতে ইচ্ছে করছিলো আর কি বলে ওটা বানালাম। তো চলো, এখন বাজে প্রায় 9:30 কাছাকাছি। তো ভিডিওটি আমি আর বড়ো করছি না, এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য। আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া, প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।